যে আলোচনা অনেক জায়গায় করা হয় না। শিরক হলো তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ। শিরকের সংজ্ঞা বিভিন্ন ভাবে বিভিন্ন আহলুল ইলমগণ দিয়েছেন, তন্মধ্যে সংক্ষিপ্ত সংজ্ঞা হলো তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ, অর্থাৎ গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে শরীক করা ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের যে কোনো ক্ষেত্রে গায়রুল্লাহকে সম্পৃক্ত করা, গায়রুল্লাহকে সংযুক্ত করা, এটার নাম হলো কি? শিরক। গায়রুল্লাহ তো আমরা বুঝি, গায়রুল্লাহ বুঝেন না, কথা বলে নাকি ঘুমাই গেছেন? গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ আমাদের দেশে তো জিকির হয় সবসময়, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জিকির হয় না? দেখবেন বিশাল বিশাল ময়দানে মাঠে জিকির চলতেছে, মা ফি কলবি গায়রুল্লাহ, আমার কলবের ভিতরে গায়রুল্লাহ নাই, আমার কলবের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই, অর্থাৎ আমার কলবের ভিতরে আমার আল্লাহকে ঢুকে রেখেছি, মানে তার কলবের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহ ছাড়া তার কলবের ভিতরে আর কিছু নাই। তাহলে বোঝা যায় গায়রুল্লাহ শব্দটা আমাদের কাছে পরিচিত, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যত মাখলুক আছে এই সবগুলা হলো গায়রুল্লাহ, আর এই গায়রুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষমতার মধ্যে, আল্লাহর কোনো পরিচালনার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কোনো গায়রুল্লাহকে অন্তর্ভুক্ত করলে সেটার নাম হয়ে যায় কি? শিরক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একমাত্র রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক দেন, কারো যদি ছেলে মেয়ে সন্তান সন্ততি না হয় তাকে সন্তান সন্ততি দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। কিন্তু দেখা যায় কিছু মানুষ তার সন্তান সন্ততির জন্য বিভিন্ন বাবার নিকটে, বিভিন্ন জনের নিকট গিয়ে সন্তান কামনা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে একক ক্ষমতা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাজ্জুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ পাক যাকে চান শুধু কন্যা সন্তান দান করেন, যাকে চান শুধু পুত্র সন্তান দান করেন, যাকে চান ছেলে মেয়ে দুটাই দেন, যাকে চান কোনোটাই দেন না, ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে ছেলে মেয়ে দেওয়ার না দেওয়ার সব কিছুর একমাত্র মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোন মানুষ যখন অন্য কোন বাবার নিকটে গিয়ে বলে, বাবা আমার দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না, বাবা আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দেন, আল্লাহর ক্ষমতা কাকে দিয়ে দিল? বাবাকে দিয়ে দিল। এই জন্য আমাদের দেশে দেখবেন অনেকে ওয়াজের ময়দানে গান গায়, আল্লাহর দন কাকে দিছে? রাসূলকে দিছে, নবীকে দিছে, নবীর দন কাকে দিছে? খাজা বাবাকে দিছে, নাউজুবিল্লাহ। দেওয়ার কারণে আল্লাহ নিঃস্ব হয়ে বসে আছে, রাসূলও নিঃস্ব হয়ে বসে আছে, খাজা বাবা সবকিছুর মালিক হয়ে বসে আছে, নাউজুবিল্লাহ।